এভরিওয়ান, সবাইকে খুঁটিনাটি এ টু জেড চ্যানেলে স্বাগত। নিশ্চয়ই আপনারা অনেক ভালো আছেন। আজকে আমি যেই জিনিসটা তৈরি করেছি সেটি হচ্ছে যে কোনো কাপড় দিয়ে গহনা তৈরি। আমি এই গহনাটা তৈরি করেছি আমার ব্লাউজ পিস থেকে। আমার ব্লাউজ বানানোর পরে কিছু কাপড় বেঁচে গিয়েছিল, তাই ভাবলাম এটার সাথে ম্যাচিং করে একটা গহনা বানাই। চলুন তাহলে দেখে নেই আমি এই গহনাটা কীভাবে তৈরি করলাম। গহনা তৈরি করতে প্রথমে লাগবে একটা শক্ত পেপার। আমি এখানে শক্ত পেপার হিসেবে ব্যবহার করেছি মিষ্টির যে বক্স সেটি, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর লাগবে একটা ঢাকনা, এটি দিয়ে আমি গোল করে রাউন্ড করে দিচ্ছি এবং এটি কেটে নিব। এটি আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি যে কাপড়টা ব্যবহার করব সেটা মিষ্টি কালার, যে ডলারটা বসানো আছে আমি এটা কেটে নিব গোল করে। এজন্য আমি এখানে লবণদানিটা ব্যবহার করছি, এটা দিয়ে সুন্দর করে গ্রাউন্ড করে আমরা কেটে নিব। আমি প্রথমে কলম দিয়ে দাগ দিয়ে নিচ্ছি। ক্যামেরায় হয়তো এটি ভালোভাবে বোঝা যাচ্ছে না, বাট আমি এটা যখন দাগ দিয়েছি এটা সরাসরি দেখা যাচ্ছে। আমি সেই মাপ অনুযায়ী এটা কেটে নিব। এবার লাগবে গ্লু। আমি এখানে ফ্যাব্রিক গ্লুটা ব্যবহার করছি এবং মিষ্টির যে কার্টুনটা আমরা কেটে নিয়েছিলাম গোল করে ওর মাঝখানে আমি আঠা লাগিয়ে দিচ্ছি। মিষ্টি কালার যে ডলারের কাজটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমি আঠার মাঝখানে বসিয়ে দিব এবং উল্টো পাশে আঠা দিয়ে আমি এটা বসিয়ে দিব। এভাবে আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। আমি এটা আপনাদের বোঝার জন্য একটু জুম করে দিচ্ছি যাতে আপনারা ভালোভাবে দেখতে পারেন। এভাবে করে আমি সবকটা লাগিয়ে নেব। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি এভাবে পাঁচটা গলার এবং দুটা কানের তৈরি করে নিব। এরপর আমাদের লাগবে সুই সুতা। আমি এখানে মালাগুলো সুন্দর করে বসিয়ে দিয়েছি, কারণ আমি কিভাবে এটা ভাঁজ দিব, কিভাবে গলায় বসবে এর পরিমাপ করেই আমি সুই সুতা দিয়ে সেলাই করে দিচ্ছি। আপনারা দেখতেই থাকুন আমি কিভাবে একটার সাথে একটা সুন্দর করে সেলাই করে দিচ্ছি। এভাবে করে আমি সব কয়টা সেলাই করে নিব এবং সুন্দর করে গিট দিয়ে দিব যাতে এটি খুলে না যায়। আপনারা দেখতেই পাচ্ছেন আমার সবগুলো গিট দেওয়া শেষ। এরপর আমি পুঁথি ব্যবহার করব। এই পুঁথিগুলো আপনারা যে কোনো দোকানেই পেয়ে যাবেন। আমি এখানে চেন পুঁথিগুলো নিয়েছি। আমি এভাবে মাপ দিয়ে দেখছি যে আমার কতটুকু দুলের ঝুল রাখলে ভালো লাগবে এবং মাপ অনুযায়ী এটি আমরা কেটে নিব। প্রথম যে পুঁথিটা আমি নিব সেটি একটু ছোট করে নিব এবং পরে যে পুঁথিটা আমি লাগাবো সেটি ছোটোটার থেকে একটু বড় করে নিব যাতে একটা লেয়ার তৈরি হয়। এজন্য আমি আমার মন মতো করে এটি কেটে নিয়েছি। এবার গ্লুগানের সাহায্যে এটি আমি লাগিয়ে দিব। ছোটোটা আমি প্রথমে ব্যবহার করব, তার থেকে একটু যেটা বড় আমরা কেটে নিয়েছি সেটি তার পরে ব্যবহার করব। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন। আমার কাছে এই ডিজাইনটা অনেক সহজ মনে হয়েছে, এজন্য এটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবারে পিছনের যে টার্সেল ব্যবহার করা হয় সেটি লাগাবো। এটিও আপনার যে কোনো দোকানে পেয়ে যাবেন।
আমার কাছে আগে থেকেই ছিল, এজন্য আমি এটা লাগিয়ে দিচ্ছি। লাগানো হয়ে গেলে আমাদের মালা সেটটি রেডি। এবার তৈরি করব দুল। দুলেও আমি একইভাবে পুঁথি লাগিয়ে দিয়েছি এবং পিছনের যে প্যাচ বা হুক থাকে এটি আমরা বসিয়ে দিব। এগুলো আপনারা যে কোনো মার্কেটে পেয়ে যাবেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি আঠা দিয়ে এগুলো লাগিয়ে দিচ্ছি। কত সহজেই আমার গহনা তৈরি হয়ে গেল। আমার কাছে তো গহনাটি অনেক ভালো লেগেছে, কারণ আমি যখন শাড়ি পরবো তার সাথে ম্যাচিং করে আমি গহনাগুলো পরতে পারবো। আপনারা যদি চান এভাবে আপনাদের জামার সাথে ম্যাচিং করে গহনা তৈরি করতে পারেন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার খুঁটিনাটি A to Z চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন। ধন্যবাদ।